আমরা রিস্কা চালামু না, রিস্কার জীবন কুত্তার জীবন আমরা এটা চাই না। আমাদের একটা কর্মদেয়ক সর্বোচ্চ 30 থেকে 35 হাজার টাকা বেতন চাই। এই শেখ হাসিনার সাথে আন্দোলন করে আমরা আজকে এই অটোরিকশার আমরা ইয়ে করেছি, আন্দোলন করে অনুমতি নিয়েছি। দাবি হলো একটাই যে অটো আছে, রাস্তা আছে, যত দূর অটো চলবে তত দূর। দর্শক, 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যেন আন্দোলন একটি নিত্যদিনের সঙ্গী হয়ে রয়েছে। দর্শক, আজকে আমি রয়েছি বাংলাদেশের রাজধানীর মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের এই আন্দোলন। দর্শক, আমরা যে আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করি অথবা তাদের কাছে শুনতে চেষ্টা করব যে তাদের এই আন্দোলন কিসের জন্য এবং তাদের দাবিগুলো কি কি, তা তাদের কাছে আজকে শুনতে চাবো। আপনাদের আন্দোলনগুলো বলবেন কিসের জন্য আন্দোলন? আমরা আন্দোলন করতেছি, আমরা মনে করেন যে বহুত কষ্ট করিয়া কিস্তিতে 75 হাজার টাকা নেয় একটা গাড়ি নগদ বানাইতে, আমরা কিস্তিতে এটা 1,20,000 টাকা লয়ে আমরা ফ্যামিলি লয়ে খাইতে চাই। বাচ্চা, আমি দাবি হলো একটাই যে অটো আছে, রাস্তা আছে, যত দূর অটো চলবে তত দূর। শিওর শিওর, বেশি নাম করে নিউ মার্কেট পর্যন্ত যাইতে দিল। ঠিক আছে ভাই, আমরা মনে করেন স্যার, কেউ পেড়ালাতি দিয়ে খায় না, কেউ তো দুইটা শেষ্রামি করে খায় না স্যার। আমরা সারা দিন রাস্তায় থাকি, ঠিক আছে, সন্ধ্যাকালে কষ্ট করে দুইটা কামে লয়ে ফ্যামিলি চলি। আমাদের এটি যদি বন্ধ করে দেয় তো আমরা কি করে খাবো? চুরি করবো না ডাকাতি করবো? আরেকটা বিষয় বলি, যদি তারা কদিন পরে পরে করে তাহলে আমরা কি দিয়ে বাঁচবো? আমাদের বাসা, আমরা কিস্তিতে টাকা তুলি, হ্যাঁ তুললে আবার আমরা গাড়ি চালাই, বউ বাচ্চা হলে হারে দিনে কাম করিয়া বাসায় যাই, তো আমাদের যদি তুলে দেয় তো আমরা কি করে খাবো? এটা হলো আমাদের দাবি। আমরা কি করে খাবো? চুরি করবো না ডাকাতি করবো? আমাদের ওষুধ চলতে হবে। যার যার রিক্সা লোক আছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয় না, কোন রিক্সা দেন তো অ্যাক্সিডেন্ট না হয়? সব রিক্সাই স্যার কম বেশি অ্যাক্সিডেন্ট করে। দেখেন, আমরা এই শেখ হাসিনার সাথে আন্দোলন করে আমরা আজকে এই অটোরিকশার আমরা ইয়ে করেছি, আন্দোলন করে অনুমতি নিয়েছি। আজকে সে আন্দোলনকে অমান্য করে হাইকোর্টে যে রায় দিয়েছে এই রায় আমরা মানি না। অটো গাড়ি আমাদের চলবে, আমরা কিস্তি নিয়ে গাড়ি করছি, আমাদের এই দাবি। ডাক্তার ইনুচুর কাছে বারবার আমাদের নিয়তি, আমাদের গরিব মেহনতি মানুষের এই খেজমতটা যেন ডাক্তার ইনুস করে থাকে। আমরা অটো গাড়ি কিস্তির পর কিনা এখন চালাইতে আছি, এখন আমাদের রাস্তায় গেলে হ্যারাস করে, ব্যাটারিগুলো রাখিয়া দেয়, তারপর দিয়ে মাছ ধরি করে তার সিরিয়া দেয়, তারপর দিয়ে গাড়ি চালাইতে দেয় না, ইয়ার অটো লইয়া যায়। আমরা এখন এই বাল বাচ্চা লইয়া আমরা এই বুড়া বয়সে কি কাম করে খাইবো? আমরা এখন অটো চালাই কোনো রকম, আমরা আমাদের সংসারটা কোনো রকম চালাই। এখন ডাক্তার ইনুসির কাছে আমরা অনুরোধ জানাই, আমরা যে এই গাড়িটা চালাইয়া আমরা দুইটা ডাল ভাত খাইতে পারি। একটা কথা বলার ছিল যে এই দেশে যে একটা আন্দোলন হয়েছে শেখ হাসিনার নামে, এটাতে কিন্তু আমরা জড়িত ছিলাম। আমরা রিস্কালার রঙ্গিয়ালার না নামলে ছাত্ররা পারত না। আজকে পুলিশে কিছু বলে না, পুলিশরা গোলামি করাইতেছে ছাত্ররা। এই ছাত্ররা আমাদের পিছে লাগছে, আমরা চাই আমাদের কি দোষ, আমাদের দোষটা আমরা জানতে চাই। কারণ আমরা এই দেশটা স্বাধীন যেভাবে হোক, এটা আমাদের হাত ছিল, নাহলে ছাত্ররা পারত না। আজকে পুলিশরে নাচাইতেছে ছাত্ররা, পাবলিকরা নাচাইতে ছাত্ররা, এটার জন্য এটাই আমাদের ব্যাটারি খুললা খুললা ওরা বিক্রি করে। রাত্রের 10টার সময় শেখ হাসিনার আমলে আইন ছিল যে রাত্রে 10টা বাজে চলবে, কিন্তু ছাত্ররা আটকায় ব্যাটারি খুললা বেচা খাইতো ওরা। এক আবার করতো গাড়ি অনেক সময় হুমকি দিয়ে লয়ে যায়। আবার শেখ হাসিনা থাকাকালীন যে দেখা যেত একটা রুগী গাড়িতে থাকলে ছাড় দিত, এখন আর ছাড় দেয় না। ছাত্ররা আমাদেরকে মার ধুর করে, এটাই আমাদের দাবি। আমরা কি করে খামো? আমাদের অটো বন্ধ হয়ে যাক, আমরা রিস্কা চালামু না, রিস্কার জীবন কুত্তার জীবন আমরা এটা চাই না। আমাদের একটা কর্মদেয়ক সর্বোচ্চ 30 থেকে 35 হাজার টাকা বেতন চাই। আমরা রিস্কা চালামু না, এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নাই, এটাই আমাদের দাবি।